নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার রান্নাঘরে নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত। খুব সহজ পদ্ধতিতে ও সহজ উপায়ে আমি নানা রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরে থাকি। প্রথম দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমার সাথে থেকে আমাকে এগিয়ে চলতে সাহায্য করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব এইভাবেই পরবর্তী দিন পর্যন্ত আমার সাথে থেকে আমাকে এগিয়ে চলতে আপনারা সাহায্য করবেন। আজ আমি তেমনই একটা খুব সহজ পদ্ধতিতে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর জন্য আমি প্রথমে কয়েকটা ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। সাথে নিয়েছি কয়েক টুকরো আলু, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই এখানে যে মিশ্রণটা আপনারা দেখছেন, এর মধ্যে রয়েছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। সমস্ত কিছুকে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি গ্রেটারের সাহায্যে। তবে আপনারা চাইলে এটাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারও কিংবা শিলনোড়াতেও পেস্ট বানিয়ে নিতে পারেন। তবে এগুলোর মধ্যে আমি সব কিছুই সম পরিমাণে দিয়েছি, অর্থাৎ এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ লঙ্কা বাটা। এবারে অপর দিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো, বড় চামচের এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর ছোটো চামচের এক চামচ পরিমাণ চিনি। তবে আপনাদের তো আগেও বলেছি, যারা আপনারা আমার রান্না দেখেন তারা জানেন আমি যে কোনো তরকারিতেই একটুখানি চিনি ব্যবহার করে থাকি, কারণ মিষ্টিটাই স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। তবে বন্ধুরা, আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ পরিমাণ টমেটো কেচাপ। তবে আমি এখানে বড় চামচের এক চামচ পরিমাণ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই কেচাপটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে সয়া সসটা এক চামচ পরিমাণ দিচ্ছি, তবে সয়া সসটাও আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে এই সমস্ত কিছুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। তো এবারে জলটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। এবারে সিদ্ধ করা ডিমগুলোকে আমি একটা সরু সুতোর সাহায্যে ডিমটাকে মাঝ বরাবর দিয়ে এইভাবে দুপাশে দুটো মুখ ধরে আমি টেনে দেবো, যাতে করে ডিমটা সমান ভাগে ভাগ হয়ে যায়। তো সুতো দিয়ে টানার পর এবারে ডিমটাকে আমি খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা কিন্তু আমার সমান ভাগে ভাগ হয়ে গেছে। তো এইভাবেই আমি সমস্ত ডিমগুলোকে দু ভাগ করে নেব। এবারে চলে আসি মূল রান্নার পর্বে। এর জন্য সবার প্রথমে আমি ওভেনের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে অয়েল। আজ আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেলটা কিন্তু আমার বেশ গরমও হয়ে গেছে। এখন আমি টুকরো করে রাখা ডিমগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলো দেয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে করে ডিমগুলোর এক পিঠ বেশ লালচে কালার হয়ে আসে। মিনিট দুয়েক এইভাবে হওয়ার পর আমি ডিমগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো ডিম নানা রকমভাবেই চিড়ে থাকেন, তো সুতো দিয়ে এইভাবে যদি ডিম চেরা হয় তাহলে কিন্তু ডিমগুলো সমান ভাগে ভাগ হয়ে যায়। তো এইটা আমি আপনাদের একটা নতুন প্রসেস দেখালাম, হয়তো আপনারা অনেকেই জানেন তবুও আমি দেখালাম। তো অনেকে হয়তো খুঁতি দিয়েও কেটে দেন, তো এইভাবে যদি আপনারা সুতো দিয়ে কেটে দেন তাহলে কিন্তু ডিমগুলো একেবারে সমান ভাগে ভাগ হয়ে যায়। তো এদিকেও আমার ডিমগুলো সব উল্টানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ডিমগুলোর কিন্তু অপর পিঠটাও বেশ লালচে কালার হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলো উল্টে দেওয়ার পর কুসুমের দিকটা কিন্তু বেশ লালচে কালার হয়ে গেছে। এখন আমি আরেকবার উল্টে দিচ্ছি, যাতে করে অপর পিঠগুলো আরেকটু লালচে করব আমি। তো সেই জন্য উল্টে আরও কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো, যাতে করে অপর পিঠটাও একটু বেশ লালচে কালার হয়ে আসে। আসলে ডিমগুলো একটু ভাজা ভাজা হলে কিন্তু যখন ডিমের কারিটা তৈরি করা হয় তখন কিন্তু বেশ খেতে সুস্বাদু লাগে। তো সেই জন্যই আমি আজ ডিমগুলোকে বেশ দুপিটি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। মিনিট দুয়েক এইভাবে ভাজার পর এখন আমার ডিমগুলো দুপিটি বেশ লালচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে সব আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমরা সাধারণত ডালের সাথে ভাতের পাতেও ডিমের ওমলেট করে থাকি, কিন্তু এইভাবে ডিম ভেজেও কিন্তু দেওয়া যেতে পারে। তবে এই ভাজার সময় এতে কিন্তু অবশ্যই একটু লবণ দিতে হবে। এবারে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ওই তেলেই দিয়ে দিচ্ছি, আর আলুর টুকরোগুলোকেও
আবার কিছুক্ষণ ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। আলুর টুকরোগুলোকেও বেশ একটু লালচে লালচে করে আমি ভেজে নেবো, কারণ আলুগুলো ভাজা হলে কিন্তু ডিমের কারিটা বেশ ভালো লাগে। তো এইভাবেই হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো বেশ আমার লালচে লালচে কালার হয়ে গেছে। তো এখন আমি সমস্ত আলুগুলোকে এবারে তুলে নিচ্ছি। তো সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পরেও কিন্তু আমার প্যানে দেখা যাচ্ছে বেশ কিছুটা পরিমাণে তেল রয়েছে। তো বন্ধুরা, আমি আর আজকে তেল ইউজ করব না, তবে আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে আর কিছুটা তেল দিতে পারেন। এবারে আমি যে গ্রেট করে রাখা আদা পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তবে বন্ধুরা, আমি বলেছিলাম এর মধ্যে আর তেল দেবো না, কিন্তু আমি আজকে আবার একটু তেল অ্যাড করছি, কারণ আমার মনে হচ্ছে এখানে একটু তেল দেওয়াটা প্রয়োজন, কারণ আমার এই মশলাটা খুব শুকনো শুকনো লাগছে। সেই জন্য আমি আবারও কিছুটা পরিমাণে তেল দিলাম, দিয়ে আবারও এটাকে একটু ভাজতে থাকবো। যেহেতু আমার এর মধ্যে আদা দেওয়া রয়েছে, সেহেতু একটু বেশি ভাজলেই কিন্তু আদার গন্ধটা আস্তে আস্তে উবে যাবে। তো এইভাবেই আমি এটাকে আরও 2-3 মিনিট একটু ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত মশলাটা বেশ শুকনো শুকনো ভাব হয়ে না আসছে আর এর থেকে একটা তেল না ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। তো এইভাবেই কিছুক্ষণ ধরে কষাতে কষাতে দেখা যাচ্ছে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু মশলা থেকে আমার বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এই মশলাটা দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এইভাবে আবারও মিনিট পাঁচেক কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তবে গ্রেভিটা বন্ধুরা আপনারা যে যেরকম রাখবেন সেই অনুযায়ী জলটা ইউজ করবেন। তো আমি এখানে এবারে জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কুক হতে দেবো মিনিট 10-এর জন্য। মিনিট 10 পর আমি ঢাকা খুলে আবার ফিরে আসলাম। আমি এখন আলুগুলোকে একটু চেক করে নিচ্ছি। তো 90% আলুগুলো আমার এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেলে আবারও মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে কুক হতে দেবো। মিনিট 5 পর ঢাকা খুলে আমি আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কালার ফুড কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি, কারণ আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো যতটা না খাওয়া যায় ততটাই ভালো পেটের পক্ষে আর শরীরের পক্ষে। তো এখন আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচের পরিমাণ গাওয়া ঘি। তবে বন্ধুরা, আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজ শাহি গরম মশলা ব্যবহার করছি। তো সমস্ত ঘি আর গরম মশলা দেওয়া হয়ে গেলে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ ধরে এটাকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা এর মধ্যেই থাকে। ব্যাস, তবে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে ডিমের একটা রেসিপি। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে আমার সাথে থাকবেন, যাতে করে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।